শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাসুন্দি। অনেক ছোট থেকেই মামা বাড়িতে দেখেছি দিদুর মামি কাসুন্দি তৈরি করত অনেক নিয়ম রীতি মেনে। আজকে দেখে নিন সেই মামা বাড়ির পদ্ধতি অনুযায়ী আমি আজকে কাসুন্দিটা তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি এই ট্র্যাডিশনাল কাসুন্দি তৈরি করা। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। কাসুন্দি তৈরি করার জন্য আমাদের যে প্রধান দুটি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হলো কালো সরষে নিয়েছি আমি 1 কাপ, এখানে 150 গ্রাম সরষে আছে। আর সাদা সরষে নিয়েছি আমি 1/2 কাপ, এখানে 80 গ্রাম সরষে আছে। কাসুন্দি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 6টা মতন শুকনো লঙ্কা, দিয়ে দেব 4-5টা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি। 5-6টা এলাচ নিয়েছি, 5-6টা লবঙ্গ আর 3-4 টুকরো দালচিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ। এবারে এই মশলাগুলো মিডিয়াম আঁচে আমি একটুখানি ফ্রাই করবো। আমি মাঝারি আঁচে ফ্রাই করলাম, অ্যাড করে দেব 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিলস্পুন গোটা ধনে, 1 টেবিলস্পুন জোয়ান। আর এই জিনিসটা আমি অ্যাড করছি, এটাকে পিপুল বলে, এটা কিন্তু যে কোনো বড় মুদি দোকানে পাওয়া যায়, যেটা কাসুন্দি তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এটা একটা ফল। এবারে আঁচটাকে কমিয়ে নিয়ে বাকি মশলাগুলো আমি ফ্রাই করছি, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে। আঁচটাকে কমিয়েই কিন্তু আমাদের এই মশলাটাকে ফ্রাই করতে হবে, কোনো মতেই কিন্তু মশলাটা পুড়ে গেলে চলবে না। তাই 2 মিনিট মতো ফ্রাই করার পরে আমাদের কিন্তু সুন্দর অ্যারোমাটা বের হওয়া শুরু হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এগুলোকে আমরা একটা বড় মিক্সির জারে নিয়ে নেব। এবারে ভাজা মশলাগুলো আমি মিক্সির একটা বড় বাটিতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কালো সরষে আর 1/2 কাপ পরিমাণ সাদা সরষে। এবার সবকিছুকে আমরা গুঁড়ো করে নেব, এটা কিন্তু আমাদের শুকনো গুঁড়ো করতে হবে, কোনো মতেই জল ব্যবহার করা যাবে না। এবারে আমি কড়াইতে 2 লিটার পরিমাণ জল নিয়ে ফোটাতে শুরু করেছি, হাই ফ্লেমে এটাকে ফোটাচ্ছি। আর ততক্ষণ ফোটাবো যতক্ষণ না 2 লিটার পরিমাণটা 1 লিটারে গিয়ে দাঁড়াবে, ততক্ষণ কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। সব মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এবারে এই মশলাগুলোকে আমি একটু চেলে নেব। একটা বড় পাত্রের উপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো দিয়ে দিয়ে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে এটাকে কিন্তু আমি আবার গুঁড়ো করে নেব মিক্সিতে, তারপর আবার চেলে নেব। বাকিটা আবার মিক্সিতে গুঁড়ো করে আমি চেলে নিলাম, তবে এবারে যে এই বাকি অংশটা রয়েছে এটা কিন্তু আর কিছুতেই গুঁড়ো হচ্ছে না, সুতরাং এইটুকু অংশ আমাদের বাদ দিয়ে দিতেই হবে, এটা আর কোনো কাজে লাগানো যাবে না। এটা কিন্তু সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে। জলটা ফুটে 1 লিটার মতো হয়ে গেছে, প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম, তারপর জলটাকে আমি ঠান্ডা হতে দেব, এমন ঠান্ডা হতে দেব যাতে আমি এর মধ্যে একটা আঙুল ডোবাতে পারি। এবারে আমি উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব আর মেশাতে থাকব। একবারেই কিন্তু সমস্ত জলটা অ্যাড করে দেব না, তাতে আমাদের কাসুন্দিটা পাতলা হয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে আমরা অ্যাড করব আর এভাবে কিন্তু মেশাতে থাকব। Thank you.
হচ্ছে আরেকটু হলুদ লাগবে, আমরা আরেকটু হলুদ অ্যাড করব এর মধ্যে। আমি আরো 1 টিস্পুন হলুদ দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আরেকটু নুন লাগবে, আমি টেস্ট করে দেখেছি, তাই আরো 1 টিস্পুন আমি নুন দিয়ে দিচ্ছি। আর ফাইনালি এর মধ্যে যেটা আমাদের অ্যাড করতে হবে সেটা হলো হোয়াইট ভিনিগার। আমি 2 টেবিলস্পুন হোয়াইট ভিনিগার দেব, তাতে কিন্তু আমাদের কাসুন্দরটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সম্পূর্ণ 1 লিটার জল কিন্তু আমার লাগেনি, 600 এমএল মতো জল লেগেছে, সেই কারণেই আমি বলেছিলাম যে অল্প অল্প করে কিন্তু জলটা আমাদের অ্যাড করতে হবে, যাতে কাসুন্দিটা নিজেদের ইচ্ছে মতো ঘনত্বটাকে আমরা সেট করে নিতে পারি। এবার এটাকে আমরা রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য, তারপর বোতলে ভরে আমরা রেখে দেব। আজকে আমি যাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তার নাম হলো রুমিতা মুখার্জি। রুমিতা মুখার্জি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেকদিন ধরে আমাদের সঙ্গে রয়েছো, এভাবেই তোমার ভালোবাসা আমাদেরকে দিতে থেকো। কিপ ওয়াচিং। কাসুন্দিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে বোতলের মধ্যে ঢেলে রাখবো, তারপরে কিন্তু ফ্রিজে রেখে রেখে আমরা প্রয়োজন মতো এটাকে ব্যবহার করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাসুন্দি। দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি এই কাসুন্দি আমি তৈরি করলাম। এটা কিন্তু শুধু চপকাটের সঙ্গেই নয়, কাঁচা আম দিয়ে কাসুন্দি মেখে খেতে, এমনকি মুড়ির সাথে কাসুন্দি মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এমনই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব এমনই নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।